السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والارض مثل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية

কোরআনিক লাইভ সিরিজটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়াসলান ও মারহান বিকুম ফিহাদ আল লেখা আব তৈব আল মোবারক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা রমাদান মোবারক রমাদান কারিম প্রায় একটি বছর পরে আবারও অনলাইনে লাইভ প্রোগ্রামে আপনাদের সাথে যুক্ত হতে পেরে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি দোয়া করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ তালার স্পেশাল নিরাপত্তার চাদরে আপনাদেরকে আবৃত সবসময় আবৃত রাখুন এবং আল্লাহতালা আমাদের সিয়াম আমাদের কিয়াম আমাদের সাদাখা আমাদের তাহাজুদ আমাদের সমস্ত নে কামল এরা মাদানুল মোবারকে তিনি কবুল করে নিন আল্লাহ আমিন ইয়ারাবল্লাহ আলমিন সম্মানিত শুধু আমরা ঘোষণা করেছিলাম যে প্রতি বছরের মতো এবারও আমরা আমাদের এই মিজানুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি কোরআনিক লাইভ করব এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম পর্বটি শুরু করতে যাচ্ছি লাইট আপন লাইট অর্থাৎ নূর উন আলা নূর জ্যোতির ওপর জ্যোতি আলোর উপর আলো এই শিরোনামে সুরাতুন নূর কোরআনের আলোময় সুরা জ্যোতির্ময় সুরা সুরাতুন নূর থেকে আমরা এই রমাদানুল মুবারকের প্রতি মঙ্গলবারে বাংলাদেশ সময় রাত দশটায় আমরা এই লাইভ সেশনটি শুরু করব এবং আপনারা এই লাইভ সেশনটিতে যুক্ত হবেন কোরআনের সাথে সম্পর্ককে আরও গভীর করবেন নবায়ন করবেন সেই প্রত্যাশা আমরা রাখছি সম্মানিত শুধু আমরা একটু দেখে নিব যে কারা কারা যুক্ত হয়েছেন আমাদের এই লাইফটিতে তারপরই আমরা সরাসরি সুরাতন নোট থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ বেঈদুল্লাহ আমি আমার মোবাইলে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রায় নয় হাজার দিনী ভাই এবং বোনেরা আমাদের এই লাইট অ্যাপন লাইট শিরোনামের কোর আনিক লাইভ সিরিজটিতে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি এবং গণমানুষের কাছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ অলকর আনিল করিমের এ বার্তাকে ছড়িয়ে দেবার জন্য আমি অনুরোধ করব যে আপনারা এই লাইভটি শেয়ার করবেন সময় শুধু আমরা আর কাল বিলম্ব না করে আমরা শুরু করে দিচ্ছি লাইট আপন লাইট নূর আলা নূর আলোর উপর আলো বা জ্যোতির উপর জ্যোতি শিরোনামের চার পর্বের কোরআনিক লাইফ সিরিজের আজকের প্রথম পর্ব আপনারা আমাদের বিগত পোস্ট থেকে ইতিমধ্যে জেনেছেন যে আমরা কোরআনুল কারিমের অসাধারণ একটি সুরা সুরাত নূর থেকে আলোচনা করব। আমরা শুরুতেই সুরা নূরের একটা ইন্ট্রু জেনে নিই সুরাত নূর হচ্ছে কালামুল্লাহ মাজিদের চব্বিশতম সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে চৌষট্টিটি এটি কালামে পাকের আঠারোতম পাড়ায় অবস্থিত এবং এটি মাদানী সুরা অর্থাৎ মদ্দিনা অবতীর্ণ হয়েছে এবং সুরার নামকরণের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি শুরুতেই সুরা নূরের একটি আয়াত তারওয়াত করেছি পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা বলছেন আল্লাহ নূর উসামা ওয়াত আর্থ আল্লাহ তালা হচ্ছেন আকাশ এবং জামিনের নূর বা আলো বা আকাশ জামিনকে তিনি আলোকিতকারী এই পঁয়ত্রিশতম আয়াতে অনেকবার আল্লাহ তালা নূর দি লাইট এই কথাটি তিনি বলেছেন এবং এই নূর এই শব্দ থেকেই বেসিকলি আল্লাহতালা এই সুরার নামকরণ করেছেন সুরাত নূর তার মানে এই না যে এই সুরাতে আল্লাহ তালা কেবল আলো নিয়ে কথা বলেছেন আলো থেকে আসে আলোর অরিজিন কী আলোর আলো ক্রশি কীভাবে ছড়া এটার কীভাবে রিফ্লেকশন হয় শুধু এই বিষয় নিয়ে আলো নিয়েই যে কথা বলেছেন লাইট নিয়ে কথা বলেছেন এমনটা না আমরা জানি যে কোরআনের সুরাগুলো আইডেন্টিক্যাল একটা থেকে আরেকটার পার্থক্য করার জন্য বেসিকলি নাম দেওয়া হয় তারই ধারাবাহিকতা এই সুরার নাম হচ্ছে সুরাতুন নূর দি লাইট অর্থাৎ আলোর নামে সুরা এ সুরার নাজিলের সময়কাল সম্পর্কে আমরা জেনেছি যে এটি সুরাত নূর বনুল মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল বা গজওয়াত মুরাইসি এই যুদ্ধের পরপর নাজিল হয়েছে পঞ্চম হিজড়িতে কিংবা ষষ্ঠ হিজড়িতে এই সময়কালে আল্লাতাল এই সুরাটি নাজিল করেছেন এই সুরার ফজিলত সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায় তন্মধ্য থেকে সবচাইতে নির্ভরযোগ্য যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হচ্ছে উমরে ফারুক রাদি আল্লাহ চাল তিনি তিনি কুফাবাসীদের কাছে চিঠি লিখেছিলেন এবং সে চিঠিতে তিনি বলেছিলেন আল্লি মনিসা এখন সুরাত নূর তোমরা তোমাদের নারীদেরকে সুরা নূর শিক্ষা দাও সমানিত শুধু কালামুল্লা মাসিদের তিনটি সুরা আছে যেই তিনটি সুরা আমরা আমাদের বোনদের জন্য স্পেশালি রেকমেন্ড করে থাকি এখানে নারীদের বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তালা এনেছেন তাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন তাদের হেজাব প্রসঙ্গে তাদের সম্মান প্রসঙ্গে তাদের রাইটস প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গ টেনে আল্লাহ তালা এই তিনটি সুরায় নারীদের অনেক ব্যাপার তিনি উল্লেখ করেছেন সেই সুরা তিনটি হচ্ছে এক নম্বর হচ্ছে এই সুরাই নূর আরেকটা হচ্ছে সুরাতুল আহজাব আর তিন নম্বর হচ্ছে সুরাতুল নিসা সুরা নিসা সুরা আহজাব সুরা নূর এই তিনটি সুরায় নারীদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে তাই আমাদের প্রিয় বোনদের মধ্যে থেকে যারা আজকের লাইভটিতে যুক্ত হয়েছেন আমি বলবো যে আপনারা বিশেষ করে তিনটি সুরা সুরা নূর সুরা আহজাব এবং সুরাতুল নিসা এই তিনটি সুরার অনুবাদ এই তিনটি সুরার মর্মার্থ এর তাফসির যদি আপনারা পড়েন তাহলে আপনাদের ব্যাপারে আল্লাহ তালা কি আয়াত নাজিল করেছেন কি বিধিবিধান নাজিল করেছেন খুব সহজে আপনারা সেটি বুঝতে পারবেন এ সুরের সেন্ট্রাল থিম হচ্ছে টু এজুকেট দ্য মুসলিম কমিউনিটি সাম ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রুলিংস উইথ স্পেশাল রেফারেন্স টু উইমেন অর্থাৎ বেসিক্যালি আমাদের কিছু ফ্যামিলি রুলিং পারিবারিক কিছু বিধিবিধান এবং কিছু সামাজিক বিধিবিধান আল্লাহতালা এ নূরে আলোকপাত করেছেন বিশেষ করে নারীদের অনেক প্রসঙ্গ তিনি এ সুরাতে টেনেছেন সময় শুধু এ পর্যায়ে আমরা একটা জেনারেল সামারি অফ মেইন টপিক্স মানে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা কোন কোন টপিকে কথা বলেছেন বা একটা জেনারেল ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রিয় শুধু নূরের শুরুতেই প্রথম দশটি আয়াতে আল্লাহ তালা কিছু লিগাল রুলিংসের কথা বলেছেন কিছু প্যানাল্টি প্যানাল্টিগুলো কিসের এখানে রেপ করলে কি পেনাল্টি হবে ফর্নিকেশন বা অ্যাডাল্ট্রিতে জড়ালে কী শাস্তি হবে এগুলো আল্লাহ তালা বলেছেন ব্যভিচারের কি শাস্তি সেটা তিনি বলেছেন তারপর যদি কারো ব্যাপারে ব্যভিচারের অপবাদ দেয়া হয় মিথ্যা স্ল্যান্ডারিং করা হয় এটার পানিশমেন্ট বা দণ্ড কি হবে সেটা আল্লাহ বলেছেন লেন স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত তারা একে অপরকে যদি অপবাদ দেয় সেক্ষেত্রে ইসলামের রুলিংস কি সেটা আল্লাহ তালা বলেছেন তো এইভাবে এক থেকে দশ আয়াত পর্যন্ত কিছু পেনালটির কথা আল্লাহ তালা বলেছেন এগারো থেকে ছাব্বিশ আয়াতে প্রায় পনেরোটি আয়তে আল্লাহ তালা ইফকের ঘটনার কথা বলেছেন খুব মজার একটা ঘটনা আজকে প্রথম পর্বে আমরা আপনাদেরকে বলবো সই বোখারি সহ অন্যান্য অনেক হাদিসের গ্রন্থে এটা এসেছে যে আম্মাজান আয়েশ আদি আল্লাহ চালানহাকে অশ্লীলতার বা ব্যবিচারের অপবাদ দেওয়া হয়েছিল না বিল্লাহ এবং আল্লাহ তালা নিজে আম্মাজান আয়েশার নিষ্কলুষতা পুত পবিত্রতা বর্ণনা করে টানা পনেরোটি আয়াত নাজিল করেছেন এখানে সুবাহান্লাহামদি আয়াতগুলো যখন আমরা শুনবো আমরা অবাক হয়ে যাব যে আল্লাহ তালার পক্ষ থেকে ডেকলারেশন যে শি ইজ ইনোসেন্ট আমরা জানা আয়সর আল্লাহ আনহা তিনি পবিত্র ছিলেন সাতাশ থেকে উনত্রিশ আয়াতে বেসিক্যালি অন্যের ঘরে প্রবেশ করতে গেলে আমাদের কি নিয়ম মানতে হবে কীভাবে অনুমতি নিব কীভাবে সালাম দেব এগুলো আল্লাহ বলেছেন সুরানুরের তিরিশ একত্রিশ আয়তে আল্লাহ তালা নারী পুরুষ উভয়কে আদেশ করেছেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে লোয়ার ইউর গেইস লোয়ার ইউর আইসাইট তোমরা তোমাদের চোখকে নিচু করো তারপর নারীদের হেজাবের প্রসঙ্গে এসেছে কাভারিং আওরা প্রসঙ্গে এসেছে নারীদের বিউটি তারা কীভাবে কাভার করে রাখবে সেটা শেয়ার করবে না কাভার করবে এ ব্যাপারে আল্লাহ বলেছেন বত্রিশ তেত্রিশ আয়তে বেসিকলি তাআলা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন যারা গার্ডিয়ান তাদেরকে বলেছেন তোমরা তাড়াতাড়ি তোমাদের ছেলেমেয়েদের বিয়ে দাও আর যারা বিয়ের উপযুক্ত এ সমস্ত ছেলেমেয়েদেরকেও আল্লাহ তাল্লাহ বিয়ের ব্যাপারে আদেশ করেছেন ৩৫ থেকে চল্লিশ আয়াতে আল্লাহ তালা বেসিকলি তিনি যে গোটা বিশ্বকে আলোময় করেছেন আলো যে পৃথিবীর সবচেয়ে দামি উপাদান এবং তিনি আমাদের হৃদয়ে সত্যের আলো দিয়েছেন আবার ওহির মাধ্যমে আরেকটা আলো দিয়েছেন এই দুই আলো যখন কানেক্ট করে এটাকে বলে নূর উন আলা নূর যেটা থেকে আমরা নামকরণ করেছি এই লাইভ সিরিজের নূরুন আলা নূর ইংরেজিতে লাইট অ্যাপন লাইট আলোর উপর আলো জ্যোতির উপর জ্যোতি এই ফেয়ারাবল এ এক্সাম্পল এই মাসেল বা দৃষ্টান্ত আল্লাহ তালা খুব চমৎকারভাবে বলেছেন মোস্ট লাইকলি আমরা দ্বিতীয় পর্বে এটা নিয়ে আলোকপাত করব। এবং এখানে আল্লাহ তালা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কাজের উপমা দিয়েছেন অবিশ্বাসীদের কাজের উপমা কেমন সেখানে আল্লাহ তালা দুইটা ফেরাবল দিয়েছেন বলেছেন যে এটা মরিচিকার মতো অবিশ্বাসীদের ডিসবিলিভারদের কাজ হচ্ছে মরিচিকার মতো অথবা আল্লাহ তালা বলেছেন যে সাগরের নিচে যে ঘুটঘুটে অন্ধকার এই অন্ধকারের মতো হচ্ছে তাদের কাজের পরিণতি সম্মানিত শুধু একচল্লিশ থেকে ছেচল্লিশ আয়াতে সুরানুরের এই কয়েকটি আয়াতে আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন সরাসরি না বরং তার অ্যাট্রিবিউটসের মাধ্যমে আল্লাহ তালা পাখির কথা বলেছেন এবং বুঝাতে চেয়েছেন পাখির দিকে তাকাও হ্যাঁ হাউ হাউ ডু ফ্লাই কীভাবে ফ্লাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পাখা ঝাপটায় পাখা মেলে রাখে এগুলো দেখলে আল্লাহকে চেনা যায় কিভাবে। এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল অর্থাৎ কিভাবে বাষ্প হয়ে পানি উপরে উঠে যায় ঘনীভূত হয় ক্লাউডস ফর্ম করে আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে জামিনে ঝরে পড়ে এটা আল্লাহ বলেছেন তারপর ক্রিয়েশন এভরি এভরি ক্রিয়েশন ফ্রম ওয়ার সব জীবিত প্রাণীকে আল্লাহতালা পানি থেকে সৃষ্টি করেছেন এই কথাগুলো বলেছেন তো এই কয়েকটা আয়তে আল্লাহতালার অ্যাট্রিবিউটের মাধ্যমে কেমন যেন আল্লাহ তালা তিনি তার পরিচয় দিচ্ছেন আমাদেরকে সাতচল্লিশ থেকে সাতান্নই দশটি আল্লাহ আল্লাহতালা মুনাফিক এবং মুমিনদের পরিচয় দিয়েছেন কম্পেয়ার করেছেন আটান্ন থেকে একষট্টি নম্বর আয়াতে আল্লাহ তিনটা স্পেশাল রুলস এন্ড রেগুলেশনের কথা বলেছেন সেটা হচ্ছে কোনো ম্যারিড কাপলের রুমে প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হবে তারপর আল্লাহ বলেছেন বয়স্ক নারীদের পর্দার হুকুম কি এবং সবশেষে বলেছেন যে নিজের ঘর ছাড়া অন্যের ঘরে গেলে সেখানে আমরা চাইলেই কি সেখান থেকে কিছু খেতে পারবো কিনা এ প্রসঙ্গে তিনি কথা বলেছেন সমন্বিত শুধু সবশেষে বাষট্টি থেকে চৌষট্টি নাম্বার আয়াতে আল্লাহ কোনো কালেকটিভ অ্যাকশানস যখন আমরা করব বা কোনো বড় সিদ্ধান্ত নিব আমাদের কমিউনিটির মুসলিম কমিউনিটির সেই প্রোগ্রামগুলোতে মিটিংগুলোতে অ্যাটেন্ড করার এটিকেটস কী এবং সেখানে যে যদি অ্যাবসেন্স থাকি আমরা এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের পারমিশন নিতে হবে এবং রাফুসাহ ইসলামের স্পেশাল পজিশনের কথা আল্লাহতালা বলেছেন সময় শুধু এই ছিল এ জেনারেল সামারি অফ মেইন টপিকস টি আয়াত বিশিষ্ট সুরাত আল্লাহ তালা কি কি টপিক নিয়ে কথা বলেছেন এই সাব টপিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা সরাসরি সুরাত নূরের সংক্ষিপ্ত তাফসির এর মর্ম উদ্ঘাটন এবং এর লাইফ লেসনের দিকে চলে যাবেন ইনশাল্লাহ বিদিন সময় তো শুধু আপনাদের কাছে যদি এরকম মুসাফ থাকে আপনারা আমার সাথে করে আঠারোতম পাড়ায় অবস্থিত কোরআনের চব্বিশ নম্বর সুরা সুরাতুন নূর আমার সাথে এভাবে সরাসরি কোরআন থেকে আয়াত থেকে আপনারা ফলো করতে পারেন আমরা শুরু করছি সুরতু নুর আলুদু বিল্লাহমিনের সেই ধরনের রজিম বিসমিল্লাহীর রহমে রহিম বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তালার নিকট পানাহা চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি সুরতুন আনসাল না হা ওয়া ফরদ না হা ও আনসাল না ফি হা আই বাই আল্লাহ তাদা করুন আল্লাহ বলছেন সুরাত নূর এটা এমন সুরা যেটাকে আমি আল্লাহ নাজিল করেছি এবং এই সুরাতে যেহেতু অনেক আহকাম অনেক ফ্যামিলি রুলিংস বা সোশ্যাল রুলিংস আল্লাহ তালা দিয়েছেন এই আহকামগুলোকে নিয়মগুলোকে আমি তোমাদের জন্য অবধারিত করেছি ফরজ করেছি এগুলো মানতেই হবে এবং এতে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি এই সুরার ভেতরে ভেতরে যাতে করে তোমরা এই সুরা থেকে উপদেশ নিতে পারো সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস ভ্যারি ইন্ট্রোডাক্টরি ভার্স অব দি সুরা সুরা নূরের প্রথম আয়াত হচ্ছে এটা যেখানে আল্লাহ বলেছেন এখানে অনেক আহকাম বিধিবিধান সম্বলিত জিনিসকে আমি তোমাদের জন্য ফরস করেছি এবং সুস্পষ্ট এগুলো বর্ণনা করেছি তো আমরা দেখি তাহলে কী কী বিধান কী কী সারিয়া রুলিংস অ্যান্ড কোডিংস এখানে পাওয়া যায় দ্বিতীয় আয়াত আল্লাহ তালা বলছেন মি আতা ফাজ ওয়াহেচারিণী এবং ব্যভিচারি অর্থাৎ যারা জিনা করেছে ব্যভিচারী নারী এবং পুরুষ তাদের প্রত্যেককে নি আতা জালদা মানে একশো ব্যতরাঘাত করতে হবে এটা হচ্ছে প্রথম সারিয়া রুলিংস নূরে ব্যভিচারিনী নারী এবং পুরুষকে একশো বেত্রাঘাত করতে হবে এখানে আল্লাহ বলেছেন ফাজিলিদু আরবিতে জিল্ মানে হচ্ছে চামড়া প্রিয় ভাই এবং বোনেরা চামড়াকে আরবিতে বলে আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদু নাদিজাদ জুলুদ গাই রাহা লিয়াদুকুল আদাব জাহান্নামীদেরকে আমি এমন আগুনে পোড়াবো পুড়তে পুড়তে তাদের চামড়া যখন পুরে ছাই হয়ে যাবে আমি নতুন চামড়া আবার দিয়ে দেবো হাতে যাতে করে তারা আজাবের তীব্রতা প্রখরতা অনুভব করতে পারে তো তাহলে জিল্দ মানে চামড়া আল্লাহ বলছেন ফাজিলিদু যারা এই ব্যবিচার করেছে জিনা করেছে তারা যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে নারী পুরুষ উভয়কে মিআতা জাল দেয় একশো দাও এমন না যে একশো ব্যতরা ভাগ করে পঞ্চাশ পঞ্চাশ না প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়ালি একশো ব্যতরাঘাত দাও তো জিল্ড মানে চামড়া চামড়া দিয়ে তৈরি করা চাবুক দিয়ে মানুষের চামড়ায় এই পানিশ পাপ করেছে তার মানে এটা দিয়ে আবার ঘুষতে আঘাত করা যাবে না বা হাড দিতে আঘাত করা যাবে না চামড়ার উপরেই এই শাস্তিটা প্রয়োগ করতে হবে এরপর আল্লাহ বলছেন বল আল্লাহর এই দিনের আহকাম বিধান বাস্তবায়নে তোমাদের আবার যেন মায়া পেয়ে না বসে যে কীভাবে একশোটা বাড়ি মারব তো কাঁদবে চিৎকার করবে বিধানটা কিন্তু আল্লাহর এটা খেয়াল রাখতে হবে আমরা আমাদের নিজেদের যত ভালোবাসি তার চেয়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসে তো আমাদের মনে যেন আবার মায়া পেয়ে না বসে কিন্তু মিনু না বিল্লা হিওয়ালিয়া মিল আখের তোমরা যদি আল্লাহ বিশ্বাসী হও আখেরাতে বিশ্বাসী হও তাহলে তাদেরকে শাস্তি প্রয়োগে তোমাদের হৃদয়ে যেন কোনো কোমলতা না আসে কারণ এটা বিধানটা আল্লাহর ওয়াল হাদা আদা বাহুমা প ইফাতুম মিনাল মিনিন আর এই পানিশমেন্ট যে দেয়া হচ্ছে এই শাস্তি এটা ঘরে ঢুকিয়ে দিলে হবে না এটা মানুষের সামনে দিতে হবে বাজারে ওপেন প্লেসে ওপেনলি দিতে হবে হয়তো সম্মানিত সম্ভ্রান্ত বংশের কোনো ছেলে বা মেয়ে ধরা পড়েছে এখানে পার্সিয়ালিটি করা চলবে না যেহেতু আল্লাহর আইন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু এটাই হতো হাজারো মানুষের সামনে এই শাস্তির বন্দোবস্ত করা হতো ফলে পরে এই পাপের দিকে যাওয়ার সাহসী কেউ পেত না ইসলাম পাপের সব রাস্তাকে এইভাবেই বন্ধ করতে চায় তো এটা লুকিয়ে দেয়া যায় না ঘরের ভেতরে দু চারজনের সামনে না এটা হাজার হাজার মানুষ দেখবে যাতে করে পাপই অপদস্থ হয় এবং অন্যান্যরা এখান থেকে ওয়ার্নিং পায় সতর্ক হয় সম্মানিত ভাইরা। তাহলে দ্বিতীয় আয়াতেই আমরা সুরানুরে একটা রুলিংস পেয়ে গেলাম যেটা আমরা বলছিলাম যে অনেক রুলিংস এখানে আছে এখানে ফর্নিকেশনের কথা বলা হয়েছে অর্থাৎ অবিবাহিত কোনো নারী পুরুষ যদি ব্যবিচার করে তাদের শাস্তি হচ্ছে হান্ড্রেড ল্যাশেস একশো বেতরাঘাত আর বিবাহিত যদি কেউ করে তাহলে তাদের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড যদি চারজন সাক্ষী এখানে থাকে প্রত্যক্ষ সাক্ষী তো সাধারণত প্রত্যক্ষ সাক্ষী তো পাওয়ার কথা না কারণ কেউ যদি এরকম পাপে লিপ্ত হয় তারা সেফটি সিকিউরিটি এবং নিজেদেরকে হাইড করেই তারা এই পাপ কাজ করবে ফলে সাক্ষীর মাধ্যমে আসলে এটা পাওয়া যায় না আনলেস তারা যদি অ্যাকনলেজ না করে তো বিবাহিতদেরকে এত ডেথ পেনাল্টি অবিবাহিতদেরকে একশো বেত্রাগাতের কারণ হচ্ছে বিবাহিতদের তো পবিত্রভাবে হালাল পন্থায় যৌন ডিজায়ার এটা ফুলফিল করার সুযোগ আছে তারপরেও কেন তুমি পরকিয়া করে পাপ সম্পর্কে জড়ালে তাই এই শাস্তিটা ভয়ঙ্কর আর যদি অ্যাডাল্ট্রি না হয়ে ফর্নিকেশন হয় অর্থাৎ সুরানুরের দ্বিতীয় আয়াতে বেসিকলি ফর্নিকেশনের কথাই বলা হচ্ছে যে অবিবাহিত নারী পুরুষ যদি এই পাপ কাজে জড়িত হয় লোক চক্ষুর সামনে খুব নির্দয়ভাবে তাদেরকে এই একশো ব্যত্রাঘাত করতে হবে যাতে করে সমাজে এই পাপের দিকে কেউ আর পা না বাড়ায় সো নাও দ্য কোশ্চেন রাইজেস যে ইসলাম এই ব্যাপারে এত কঠোর কেন একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তাদের তারা যদি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে অর্থাৎ পারস্পরিক সম্মতি নিয়ে লিফ্টুকিদার করে একসাথে থাকে দৈহিক সম্পর্কে জড়ায় সো অর্স প্রবলেম ইসলামের সমস্যাটা কোথায় এই এই প্রশ্ন আমরা প্রায় শুনি সম্মানিত শুদ্ধি এই প্রশ্নগুলো হচ্ছে যারা নফসের পূজারী যারা নিজেদের ডিজায়ারের পূজা করে এগুলো তাদের প্রশ্ন কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে মানব কল্যাণের কথা ভাবেন একটা সিস্টেমেটিক সামাজিক রীতিনীতির কথা ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কত সমস্যা লুকিয়ে আছে তারা প্রায়ই বলে যে আমি তার সাথে একটা নারী একটা পুরুষের সাথে মিউচুয়ালি তারা টুগেদার করেছে একসাথে থেকেছে তাতে ইসলামের সমস্যা কোথায় আপনি যদি কোরআনের লেন্স দিয়ে এটা দেখেন তাহলে দেখবেন যে এখানে অনেক সমস্যা আছে কারণ ইসলাম আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে এখানে এত এত সমস্যা যেটা এই স্বল্প পরিসরে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না আমি দু একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করি সে সুধি এই বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত এই হারাম সম্পর্ক ব্যভিচার পরকিয়া এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ককে ইসলাম নাকচ করেছে কেন এর কারণ হচ্ছে আপনারা আমি যদি বাংলাদেশের লেটসে বাংলাদেশ পারসপেক্টিভে যদি বলি বাংলাদেশের পত্রপত্রিকাতে প্রায় দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের এই ডাস্টবিনে মৃত বা জীবিত নবজাতক বাচ্চা বাচ্চা পাওয়া যায় জীবিত কখনো কখনো নবজাতক বাচ্চার লাশ কিভাবে আসলো এটা নিশ্চয়ই কোনো নারী এটা এখানে ফেলে দিয়ে গিয়েছে এই বাচ্চার মা এবং এটা তাদের পাপের ফসল অর্থাৎ অবৈধ সম্পর্কের ফসল তো এই যে বাচ্চাটা এখন বেড়ে উঠবে তার বাবাকে তার মাকে তার ভবিষ্যৎ কি আমরা আমাদের নিজেদের কোনো এনজয়মেন্টের জন্য তো আমরা অন্য কারো রাইটসকে ভায়োলেট করতে পারি না এই যে একটা ছোট্ট বাচ্চা এই বাচ্চার দায়িত্ব কে নেবে সে কেন ইয়াতিম হয়ে যে কেন সে বড় হবে প্রতিটা মানুষের মাতৃস্নেহ পিতৃ স্নেহ পারিবারিক যে ভালোবাসা এটার মধ্য দিয়ে বেড়ে ওঠার কি অধিকার নেই কিন্তু প্রায় দেখবেন যে আমরা পত্রিকায় দেখি যে নবজাতকের লাশ পাওয়া যায় কখনো নবজাতক ফুটফুটে বাচ্চা জীবিত আছে পাওয়া যায় এবং তাদের বাবা নেই তাদের মা নেই তো ওই বাচ্চার জীবনকে এভাবে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের নেই তার রাইটসকে আমরা ভায়োলেট করছি এটা হচ্ছে একটা সমস্যা দুই নম্বর সমস্যা হচ্ছে ইসলাম লিনিয়েজকে লিনিয়েজ প্রিজার্ভেশনকে খুব গুরুত্ব দেয় অর্থাৎ বংশ পরিক্রমা এই যে ডাস্টবিনে পাওয়া ছোট ছোটো বাচ্চাটা যদি কোনো অরফেনেজেও বড় হয় তার বাবাকে কেউ জানে না তার মাকে কেউ জানে না আমি আমার বাবা দাদা পরদাদা আমার পূর্বপুরুষের জেনেটিক্যাল ইনহেরিটেন্স নিয়ে বড় হয়েছি আই হ্যাভ এ হিস্ট্রি আমার একটা হিস্ট্রি আছে আমার বাবা আছে আমার দাদা আছে আমার পরদাদা আছে তাদের জেনেটিক্যাল সব ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে আমাকে যখন কেউ বিয়ে করবে তখন তারা চেক করবে যে সে ছেলেটা কোন বংশের তার বাবা কী করে দাদা কি করে এটা জানার অধিকার মেয়ে পক্ষের আছে আবার একটা মেয়ে তাকে যখন আমি বিয়ে করব। তার বাবাকে দাদাকে পূর্বপুরুষকে তার হিস্ট্রি কি এটা জানার অধিকার আমার আছে কিন্তু এই যে বাবা মা ছাড়া এই যে সন্তান জন্মগ্রহণ করলো দে দে ডোন্ট হ্যাভ এন হিস্ট্রি দেয়ার হিস্ট্রি ইজ মিসিং তার তার বাবাকে আমরা জানি না মাকে জানি না তার জেনেটিক্যাল ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের কিছুই জানা নাই এটা হচ্ছে ফাসাদ এভাবে সমাজে আমরা এই পাপ কাজের মধ্য দিয়ে ফাসাদ সৃষ্টি করছি কিন্তু তাদের প্রশ্ন কীরকম ছিল দেখেন তারা প্রশ্ন করেছে আমি রাজি ওই মেয়ে রাজি পারস্পরিক সম্মতি মিউচুয়াল কনসেন্ট নিয়ে আমরা মেলামেশা করলে তোমাদের সমস্যা কী ইসলামের সমস্যা কি হ্যার ইজ দ্য প্রবলেম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এই জায়গাটাতে সমস্যা ইসলাম লিনিয়েজকে প্রিজার্ভ করে ইসলাম হিউম্যান রাইটসকে নিশ্চিত করে এবং ইসলাম বিয়ের মাধ্যমে একটা পবিত্র সম্পর্কে জড়াতে আমাদেরকে উৎসাহিত করে প্রিয় শুধু বিয়েতে দায়িত্বশীলতা আছে বিয়ের মধ্যে সামাজিকতা আছে বিয়ের মধ্যে পবিত্র ভালোবাসার বন্ধন আছে কিন্তু এই যে বিবাহ বহির্ভূত এই জিনা ব্যবিচার এর মধ্যে কি এগুলো আছে কিছুই নেই তাহলে সামাজিক এই যে আদি ভালোবাসার প্রকৃতি আদি দাম্পত্য জীবনের যে পদ্ধতি যেটা আদম আল ইসলাম থেকে শুরু করে আসছে সমাজের এই প্রতিষ্ঠিত প্রাকৃতিক পদ্ধতিকে তারা ধ্বংস করে দিচ্ছে এইভাবে আপনি যদি চিন্তা করেন অনেক ধরনের সমস্যা আছে এই ব্যভিচারের ফলে সুদূর প্রসারে এই সমস্যাগুলোর দ্বারা এই জন্য ইসলাম এই জিনাকে ব্যভিচারকে একটা কগনিজেবল অফেন্স অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ হিসেবে কনসিডার করে আই রিপিট প্রিয় ভাই এবং বোনেরা ইসলামী রাষ্ট্র এই ব্যভিচারকে কগনিজেবল অফেন্স অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অফেন্স অপরাধ যেটা রাষ্ট্র এটাকে শাস্তি দিতে পারে এবং সেজন্য আল্লাহ তালা শাস্তি বাতলিয়ে দিয়েছেন যে আজ জানি এত আজ ফাজিলিদুকুল্লা মিনহুম আমি আতা চালদা তবে এটা খেয়াল রাখতে হবে যে এটা আপনি এই শাস্তি দিবেন না আপনি দেখেছেন পাপ করেছে আপনি শাস্তি দেয়ার কেউ নন ইটস নট ইউর বিজনেস এটা দিবে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যদি থাকে এবং সেক্ষেত্রে চারজন সাক্ষীর কথা বলা হয়েছে ভাই এবং বোনেরা এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ চারজন মিলে দেখেছে যে দুজন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে না কিছুই প্রমাণিত হয় না দেখেছেন যে তারা ন্যাকেট হয়েছে না কিছু প্রমাণিত হয় না আরও কিছু দেখেছেন প্রমাণিত হয় না ইসলাম বলে একটা সুরমাদানি থেকে সুরমাদানির ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে সুরমা নেওয়া হচ্ছে ইন অ্যান্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে এরকম প্রত্যক্ষদর্শী যদি চারজন পাওয়া যায় এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয় তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয় প্রত্যেকের কথা যদি মিলে তাহলে শাস্তি দেওয়া হবে আর তা না হলে তাদের প্রত্যেককে আশীর্বেদ দেওয়া হবে আপনি চাইলে কারো ব্যাপারে এরকম অপবাদ ছড়াতে পারেন না সত্যিও যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় আর চারজন সাক্ষী পাওয়া না যায় ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট প্রিয় ভাই বোনেরা তিন নম্বর একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারী কিংবা মুর্শিক নারী ছাড়া কাউকে বিয়ে করবে না নাহ ইল্লা না আও মুশিক ব্যভিচারিনী নারী ব্যবিচারকারী পুরুষ বা মুস্রিক ছাড়া কাউকে বিয়ে করবে না কারণ হরি মাজা আল আলাল মিনিন এই জিনাকে আল্লাহ তালা বিশ্বাসীদের জন্য হারাম করেছেন এ আয়তের অনেকগুলো অর্থ হতে পারে এক অর্থ হচ্ছে ব্যাভি ব্যভিচারির কপালে ব্যভিচারী নিয়ে জোটে খারাপের কপালে খারাপই জোটে এটা হচ্ছে সাধারণ নিয়ম এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে এই ব্যভিচার বিবাহ বহির্ভূত সম্পর্ক বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন এটা এতটাই পাপের কাজ ধমক হিসেবে এটা বলা হয়েছে তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা একটা স্পেসিফিক ঘটনার আলোকে নাজিল হয়েছে এটা এক বেশ্যা নারীকে এক সাহাবি বিয়ে করতে চেয়েছিলেন রাসুজাল ইসলাম বললেন না তুমি বিশ্বাসী পবিত্র মানুষ তুমি কেন তাকে বিয়ে করবে তাকে বিয়ে করবে তার মতো একজন পুরুষ এই প্রসঙ্গে আল্লাহ তালা আয়াতটি নাজিল করেছেন চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যেটার একটা হিনস একটু আগে আমি দিয়েছি যে কোনো পবিত্রা নারী অথবা বিবাহিতা নারী তাদেরকে যদি কেউ স্ল্যান্ডারিং করে অর্থাৎ অপবাদ দেয় ব্যভিচারের অপবাদ দেয় এবং অপবাদ দিয়ে তার সাথে আরও তিনজন মোট চারজন উইটনেস যদি হাজির করতে না পারে তখন তাদেরকে আশীর্বাদ দাও এটা হচ্ছে আরেকটা লিগাল রুলিং তাহলে প্রথমে আমরা জানলাম অবিবাহিত নারী পুরুষ বা লিপ্ত হলে একশো ব্যাত আর এখন আরেকটা রুলিং জানলাম যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে চারজন সাক্ষী হাজির করতে না পারে তখন তাকে আশি ব্যা দিতে হবে ব্যাপারটা খুব ভয়ঙ্কর সো ইসলামী রাষ্ট্র আসলে আমাদেরকে গোয়েন্দাগারি করতে শেখায় না আমাদের নৈতিক উন্নতি আমাদের আত্মশুদ্ধি আমাদের জীবনের শুদ্ধাচার আনয়নের মাধ্যমে আমাদেরকে পবিত্র ভালো মানুষ বানাতে চায় এই জন্য এরকম পাপকা যদি আমার চোখে পড়েও যায় আমি এটা বলতে পারবো না কারণ আমি আরও চারজন পাবো কোথায় চারজনকে নিয়ে সাক্ষী জোগাড় করবো কীভাবে এবং এমন যদি হয় যে চারজন আমরা সরাসরি দেখেছি কোর্টে সাক্ষী হবে আলাদা আলাদা আমার কথার সাথে আরেকজনের কথা না মিললে তখন কোর্ট বলবে তোমরা মিথ্যা বাদে আমাকে আসি ব্যাত আমার পিঠে নিতে হবে জন্য কেউ যাতে অন্যের পিছনে লেগে না থাকে এবং এগুলো যাতে বলা বলি করে না বেড়ায় আল্লাহ তালা সতর্ক করে বলেছেন যে কেউ যদি কাউকে অপবাদ দেয় এবং তার পক্ষে চার সাক্ষী আনতে না পারলে আসিবেদ দাও এবং ওকবালুল্লাহম শাহজাতন আবাদা তাদের সাক্ষী কখনও গ্রহণ করো না তারা সাক্ষী দেওয়ার কোয়ালিটি হারিয়েছে ও উলাই কাহমুল ফাসি খুন কারণ তারা পাপাচারী ইল্লা দিনা চা আবু মিম্বা আদি দেয়ালি কেউ আসলাহ তবে পরে যদি কেউ তো অবা করে ফিরে আসে এবং নিজেদেরকে সংশোধন করে নেয় আল্লাহ গফুর রাহিম তখন আল্লাহ তালা ক্ষমাশীল তিনি মেহরবান অর্থাৎ অপবাদের কারণে কেউ আশী খেলো ইসলামী রাষ্ট্রে কিন্তু পরে আবার এত পরহেজগার মোত্তাকি হয়েছে যে সে যে একজন ভালো মানুষ সৎ মানুষ সমাজ এটা প্রতিষ্ঠিত তখন আবার তার সাক্ষী নেওয়া যাবে বলে স্কলাররা মতামত দিয়েছেন তাহলে সমৃদ্ধ সুধী এখানে ইসলামী রুলিংসের একটা ধারা পরম্পরা আছে একটার পর একটা যাচ্ছে সো আমাদেরকে কানেক্ট করতে হবে এই পর্যায়ে এসে আমরা জানলাম অপবাদ যদি দেয় কেউ চারজন সাক্ষী হাজির যদি করতে না পারে তার পিঠে আশিবেদ দেয়া হবে তো রসুল্লা সাল্লামের সময়কালে এক সাহাবি ওনার নাম হচ্ছে হেলা ইবনে উমাইয়া উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যভিচার করছে তো এই অবস্থায় একজন স্বামী গাইরাত সম্পন্ন স্বামী যার আত্মসম্মান বোধ আছে সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে তো তখন তো সে আরও তিনজন সাক্ষী খুঁজতে যাবে না অন্য কাউকে তো সে এটা দেখাবে না এটাই তো স্বাভাবিক তিনি অত্যন্ত মর্মাহত হলেন রাসুল ইসলামের কাছে যে বলুন আল্লাহ আশেপাশে অনেক সাহাবারাও ছিল ইয়ারাসল্লাহ আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যবিচার করতে আপনি এটার বিচার করেন রাসুল ইসলাম বললেন না বিচার তো করবো না বরং তুমি তিনজন সাক্ষী নিয়ে আসো তো তুমি সহ চারজন হতে হবে তখন বিচার করব। উনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার স্ত্রীকে ব্যবিচারে লিপ্ত অবস্থায় দেখে আরও তিনজনকে ডেকে আনবো রসুল ইসলাম বললেন আমার তো কিছু করার নেই হেলাল কারণ আল্লাহ তালা আয়াত তাই নাজিল করেছেন আল বাইকিনা হয় উইটনেস আনবে দলিল আনবে ও ইল্লাহ ফি ফারিক অথবা তোমার পিঠে আশীর্বাদ দেওয়া হবে তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো তুমি কি করেছো সে বললো না আমি করিনি রসুলসলাম বললেন বাইকিনা ও ইল্লা হাদ্দ ফি তোহারিক হয় দলিল নয় তোমাকে আসিবেদ তিনি কেতে কেটে বললেন এ রাসুল আল্লাহ এটা জেনে রাখেন আমি আল্লাহর কসম করে বলছি আমি সত্যবাদী আমি সত্য বলছি এবং এই আসিবেদ আমার পিঠে দেয়া লাগবে না এর আগে নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে বাঁচাবেন সুবাহ এরপর পরে আল্লাহ তালা লে আনের আয়াত নাজিল করলেন আল্লাহ তালা তিনি লে আনের আয়াত নাজিল করে দিলেন লে আন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে তারা তোর অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবে না তো লজ্জাকর বিষয় তো সেক্ষেত্রে তারা ইসলামিক কোর্টের কাছে গেলে ইসলামিক কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছে কিনা তারা যদি অস্বীকার করে তখন যে বাদী ছিল তাকে বলবে চারবার তুমি একাই সাক্ষী দাও তোমার আর চারজন লাগবে না সে চারবার সাক্ষী দিবে পঞ্চমবারে বলবে আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহ আনত স্ত্রীকেও তাই বলা হবে চারবার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি আমি মিথ্যাবাদী হলে আমার উপর লনত এইভাবে লে আন লে আন মানে একে অপরকে লা আনত করবে এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে তাহলে যদি স্বামী স্ত্রী হয় সেক্ষেত্রে আল্লাহ তালা স্পেশাল একটি বিধান এখানে নাজিল করলেন তো এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হিলাল ইবনে উমাইয়া আর আল্লাহ পিঠ কিন্তু বেঁচে গেল ওনাকে আর আসিবেদ দেয়া হলো না তাদেরকে সেপারেট করে দেয়া হলো এবং এই মহিলা গর্ভবতী ছিল অ্যাসোসিয়েশন বললেন দেখো তো এই বাচ্চা যদি এমন হয় তাহলে এটা হেলালের না হলে অন্য কারো দেখা গেল যে না অ্যাসোসিয়েশন যেই সিম্বল বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে এটা হেলাল রাদি আল্লাহ তাল বাচ্চা ছিল না নারী আসলেই ব্যভিচারেনি ছিল রাফুসাহ ইসলাম বললেন যে যদি করোনার আয়াত নাজিল না হতো তাহলে সত্যি আমি খুব মর্মন্তত শাস্তি এই নারীকে দিতাম এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে কয়েকটি আয়াত আল্লাহ তালা বলছেন আমি আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন সুহাদা কেউ যদি তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় ব্যভিচারের কিন্তু সাক্ষী না থাকে ইল্লাং ফুসহম তারা নিজেরা ছাড়া ফা শাহাদা তো আহাদিহিম আর বা ও শাহ আদাতিম বিল্লাহ তখন তাদের একজনের সাক্ষী চারজনের সাক্ষীর স্থলাভিষিক্ত হবে এবং সে বলবে জিন্নাহুল আমি না স দেখিন চারবার সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহর শপথ আমি সত্য বলছি আমি দেখেছি বল খামি সাতু আন্নালা আন আতুল্লাহ হে আলাইহি ইন খ্যান মিনাল খেয়াদিবিন পঞ্চমবার বলবে আমি মিথ্যাবাদী হলে আল্লাহ্লা আ নতামার ওপর ওয়েদরা ও আনহাল আদাবা আন্তা আন্তঃশাদা আর বা আশা হাদা আতিম বিল্লাহ এর তার স্ত্রী সাক্ষী দিবে। চারবার যে না আমি পাপ কাজ করিনি ফলে স্ত্রীও শাস্তি থেকে বেঁচে যাবে যেহেতু কেউই স্বীকার করছে না ইসলামিক কোর্ট তাদের সেপারেশন ছাড়ার কোনো সুযোগ এখানে নেই আর বা আশা হদআম বিল্লাহ ইন্নাহুল লামিনাল খেয়াদিবিন সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে ওল আন্না গদাবল্লাহ হ্যাঁ আলাইহা ইন খা নামিন আসিকিন পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব আমার উপর এইভাবে সেপারেট করে দেওয়া হবে এরপর আল্লাহ তালা বলছেন ওলাউলা ফাদ আলাইকুম রহমাত হু আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অচেরই ধ্বংস হয়ে যেতে হাকিম এবং নিশ্চয় আল্লাহ তালা কবুলকারী এবং তিনি প্রোগ্রাময় ময় সময় শুধু আমরা একটি রুকু শেষ করলাম দ্বিতীয় রুকুতে ইফকের ঘটনা বর্ণনা করা হয়েছে খুবই ইন্টারেস্টিং ঘটনা সাহেব ওখারিতে এসেছে যেখানে আম্মাজান আয়সর আল্লাহ চালানহাকে অপবাদ দেওয়া হয়েছিল এবং আমরা বলেছি যে এ সুরার নুরের এগারো থেকে ২৬ আয়াত পর্যন্ত এই দীর্ঘ পনেরোটি আয়াতে আম্মাজান আয়সর আল্লাহ তালনহার বি ব্যাপারে যে ফলস রুমোর্স ছড়ানো হয়েছে স্বয়ং আল্লাহ তালা আকাশ থেকে করোনার আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা যে পবিত্রা ছিলেন সেটার প্রমাণ করেছেন সুবাহান্লাহমদি এবং আম্মাজান আয়সরদ্দ আল্লাহ তাল আজীবন সুক্রিয়া করতেন যে আল্লাহ তালা আমার পবিত্রতা নিজে বর্ণনা করেছেন এবং তিনি গর্ববোধ করতেন খুব ভালো ফিল করতেন যে কেমত পর্যন্ত আমার প্রসঙ্গে নাজিল করা আয়াতগুলো এই মুসলিম তারাবিতে তেলাওয়াত করবে জামাতের নামাজে তেলাওয়াত করবে হাফেজ সাহেবরা মুখস্থ করবে আজীবন ওনার স্মরণ বেঁচে থাকবে আল্লাহ আকবার কী ঘটেছিল সেই ইফকের ঘটনায় আমরা এই পনেরোটি আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আমরা আগে ঘটনাটি শুনে নিই সহি বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে ঘটনাটি যেভাবে এসেছে বা সিরাতের গ্রন্থে এসেছে তার একটা জিস্ট একটা সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করছি আমরা আপনাদেরকে বলেছি শুরুতে যে পঞ্চম হিজড়িতে গজবতুল মুরাইসি বা বনুল মুস্তালিকের যে যুদ্ধ এ যুদ্ধের পরে এ আয়াতটা নাজিল হয়েছে এই যুদ্ধে সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে উবাইবনেসালুল মানে মদিনার যে মুনাফিক সর্দার সে দলবল নিয়ে অংশগ্রহণ করেছিল এর আগের কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং আপনারা জানেন যে উহুদের যুদ্ধে তিনশো জন সৈন্য নিয়ে এই মুনাফিক নেতা উবাই ইবনে সালুল সে পলায়ন করেছিল সে চলে এসেছিল কিন্তু এই বনুল মুস্তালেকের যুদ্ধে সে কেন অংশগ্রহণ করল এর কারণ হচ্ছে এই যুদ্ধের যে অভিযান খুব কাছাকাছি কারণ বনুল মুস্তালিক তারা জেদ্দার পাশে মুরাইসি নামে একটা ঝর্ণা ছিল সেই জেদ্দা এবং রাগেবের পাশে এই ঝর্নার আশেপাশে মরুভূমির পাশে অবস্থান করা জনগোষ্ঠীর নামই হচ্ছে মূলত বনুল মুস্তালিক তো সে হিসাব করেছে যে অভিযান যেহেতু কাছাকাছি এবং এই যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা খুব ভেরি হাই পসিবিলিটি সো ওয়ার বুটিজ যুদ্ধলব্ধ যে সম্পদ এগুলো পাওয়া যাবে সে সম্পদের লোভে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় পানি সংগ্রহ সংগ্রহ করার জন্য রাসুসাহ ইসলাম সাহিদের কাদেশ করলেন এই পানি সংগ্রহ করতে যেয়ে আনসার এবং মহাজির সাহাবিদের মধ্যে বিতনটা থেকে ঝগড়ার পর্যায়ে চলে গেল। তখনই মুনাফিক সর্দার সে বলল হে আনসাররা মানে মদিনার আদিবাসীরা তোমরা এই মহাজির সাহাবিদেরকে জায়গা দিয়েছ নিজের বাড়ি দিয়েছ ঘর দিয়েছ একাধিক স্ত্রী ছিল স্ত্রী তালাক দিয়ে তাদেরকে বউ বউ দিয়েছ আজকে তারা তোমাদের ঘাড়ে চেপে বসেছে আমরা এবার মদিনাতে গেলে এটার একটা অ্যাসপার ওসপার হবে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা মদিনা থেকে বের করে দেবো এরকম স্পর্ধা দেখালো এ কথা যখন রাসুল সাহসলাম শুনলেন তিনি খুব কষ্ট পেলেন এবং একটা ঝগড়া বিবাদের পর্যায়ে চলে গেল আনসার এবং মহাজির সাহাবি তখন রাসুদ সাহে ইসলাম ভাবলেন যে আমি যদি সফরের মাঝখানে কাফেলাতে প্রায় ব্রেক দেই তখন লোকজন বিশ্রামের সুযোগ পাবে আর এটা নিয়ে আরও ঝগড়া বাড়াবে রাসুদ সাহা ইসলাম বললেন না থামা থামি নেই লেটস মুভ টু মদিনা চলো মদিনায় যেতে থাকি মদিনায় পৌঁছার কিছু আগে রাসুদাহসলাম একটা শর্ট ব্রেক দিলেন সম্মানিত শুধুই এই ঘটনাটি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে তাহলে আপনারা এই পনেরো আয়াতের যেটা আমি একটু পরে শুরু করব এটা আপনারা কানেক্ট করতে পারবেন মিলাতে পারবেন রাসুদ একটা শর্ট ব্রেক দিলেন তারপর আবার কাফেলা ছোটালেন সাধারণত রাসুল ইসলাম সফর এত শর্ট ব্রেক দেন না আরও সময় দেন বিশ্রামের ঘুমানোর কিন্তু রাসুদ ইসলাম খুব শর্ট ব্রেক দিয়ে যাতে লোকজন ওই যে ঝগড়া হয়েছিল আনসার মহাজিরদের মাঝে এটা যাতে আর বাড়তে না পারে তিনি বললেন চলো মদিনায় ছুটি আম্মাদশার আনহা বর্ণা করেন বনুল মুস্তালিকের এই অভিযানে আমি রাসুসাহ ইসলামের স্ত্রীদের মধ্যে থেকে ছিলাম এবং রাসুসাহ ইসলামের অভ্যাস ছিল তিনি কোনো সফরে অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন তো আয়েশা বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উঁট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরা নূর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আয়েশা রদিল্লা তালা যে পালকি বা হাওদাজে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সারা দিতে ওখানে গেলাম খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখানে ঘটনা যেটা ঘটেছে আমার জান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকির যেহেতু পর্দা না মানুষ ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদাজ ওটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো বসে আছেন আল্লাহ তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাদান আয়েশা রদুল্লাহ তালা আনহা তিনি এসে দেখে ইনাল্লাহ এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মাদান আয়েশা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসুদ সাহা ঠিকই লোক পাঠাবেন না আর জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মা জানাই আশা রাদি আল্লাহ চালানহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে সফওয়ান ইবনু নিবনু মহাত্তাল রাদ আল্লাহ চালানহু ওনাকে রাসু সাহা ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সোফান ইব্দিম আতালানহ তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কি না কারো কিছু মিসিং কি না হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আমাদের আয়েশা তিনি ওঠার পরেই আম্মাদান তালান হার চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মাদান আয়সর হার চেহারা তিনি দেখেছিলেন একবার এই মরু আম্মাজান জান আয়েশাকে একা পরে থাকতে দেখে তিনি ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন ইন্না আলিল্লাহি ও ইন্না রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন জান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সফান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লা ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে কোনো কনভার্সেশন হয়নি সোফান আবনি মহাতালি ইতালনহ ওনার নিজের ওটটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন আম্মাজান আয়েশা উটে বসলেন আম্মাজান আয়েশা রিল্লা তৌলাহা উটের উপরে বসা আর সোফেন এবনি মহাতালদ্লা তালহু নিজে ওটের ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাস্তে আস্তে সবাই জানতে পারলো আম্মাজান আয়েশা নেই তিনি মিসিং তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমোর ছড়াতে লাগলো সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে অপকর্ম করেছে না ইয়াদুবিল্লা এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আম্মা জান আয়েশা পৌঁছলেন তিনি কিন্তু একথা কিছুই জানলেন না আম্মান আয়েশা রালনহা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচন্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন রাসুসাহ ইসলামের সভাকবি হাসান বিন সাবেত রাল আনহ তারপর আবু আবুবকর তালহুর একজন আত্মীয় তার নাম হচ্ছে ইবনে উসা রাহ তালহ এবং রাসুস ইসলামের শ্যালিকা হামনা বিনতে জাহাজ এই জাতীয় কয়েকজন লোকও এই এই রুমর এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায়ে পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরু গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুষা 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 তো মজার ব্যাপার আম্মাজান আয়েশা তালাহ এগুলো কিছুই জানতেন না তিনি আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আম্মাদান আয়েশা এটা টের পেলেন যে রাসুল ইসলাম আগে যেই ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাবো রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বলল যে আয়েশা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আম্মা যেন আয়সা রাল শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর রাসুসাহ ইসলামও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ ওনার স্ত্রী উনি একজন নাবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জানান আয়সা রাদুল্লাহ ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ তালাও কিছু জানাচ্ছেন না রাসু সাহা জনে জনেজন জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো আয়সা কি এটা করবে আলী রাদুল্লাহ বলেন আমি তো ওনাকে ভালোই জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই আল্লাহ প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন আয়সরাদুল্লাহ তাল আনহার দাসিকে জিজ্ঞেস করলেন তুমি আয়সাকে কেমন দেখেছো সে কী কাজ করবে সে বলল আয়সাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি আর রাসুল্লাহ তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়সা ঘুমিয়ে পড়েছে বিড়ালে সে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষই আমি পাই এর চেয়ে কোনো দোষ তো পাই না রাসুল সাহে ইসলাম ও আয়সরাদুল্লাহ আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না রাসুল যখন দেখলেন যে এক মাস হয়ে গেল মদিনাতে কানা ঘুষা কোনো আয়াত নাজিল হচ্ছে না আর উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে তিনি আবু বকার আল্লাহ তালুর ঘরে গেলেন এবং যে আয়সাকে ডেকে বললেন আয়সা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চা আল্লাহ তো ক্ষমাশীল আম্মা যান আয়েশা এই কথা শুনে আরও কষ্ট পেলেন তিনি রাসুজাল ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো যে আমরা কী বলবো রাসুল্সাহ ইসলামকে তখন আমাদের আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ তালা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবে কিছুক্ষণ পর রাসুসাহ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়েশা আল্লাহ সুক্রিয়া করো আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন তখন আয়সা দিল্লাতালনার মা বললেন আয়েশা তুমি বিষ্ণনবীর কাছে যাও থ্যাংকস জানা সুপ্রিয়া করো কারণ আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আম্মা জানা এসা বললেন আমি ইসলামের প্রশংসা কেন করবো তিনি তো আমাকে বিশ্বাস করেননি বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রবুল আইজা আমি তার প্রশংসা করছি আল্লাহ আকবর ইসলাম তখন এই আয়াত মসজিদে নবীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন যারাই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও কারণ আমার আয়েশা পবিত্রা নিষ্কলুষ তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহালা আরসের উপর থেকে আয়াত নাজিল করে পবিত্রতা ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশী দেয়া হলো সমন্বিত সুধী এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকে আল্লাহ তালা সুরথ নূরের এগারো নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট অ্যাপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাল্লাহ সমৃদ্ধ শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে এই ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মা যান আয়সরদ্দুল্লাহ তালা আহাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাখশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘোষা করলো কেন আয়েশার পক্ষ নিল না কেন আয়েশাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহতালা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারোর ব্যাপারে কোনো একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে ব্যাপারে আমার কোনো ইটস নট মাই বিজনেস এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই আমরা যদি এই অ্যাটিটিউড বিলং করি বেসিক আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্য দিয়ে এই শিক্ষাটাই দিচ্ছেন প্রিয়সতি তাহলে আসুন আমরা দেখি এগারো নম্বর আয়াত থেকে আল্লাহ তালা আমাদেরকে কী জানাতে চাচ্ছেন আল্লাহ তালা বলছেন জ্য ইফিম আইসরাদালহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ ছড়ানো হলো এই পুরো ঘটনাটাকে আরবিতে ইফক বলা হয় ইফক মানে মিথ্যা কিছু বলা হাদিসুল ইফক ইফকের ঘটনা বলা হয় আল্লাহ বলছেন যে যারা এই মিথ্যা অপবাদের ঘটনা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্য থেকেই একটা দল মানে মুনাফিক দল লাতা সরালুম তোমরা এই ব্যাপারটাকে একেবারে খারাপ মনে করো না বালহুয়া খয়রুল্লাহম ইন এ সেন্স এটা একদিক থেকে তোমাদের জন্য ভালো যে আম্মাজান আয়েশা যে একজন মহীয় সিনারি এটা আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন আম্মাজান আয়েশা রাদ আল্লাহ আনহা তিনি যে পুত পবিত্রা এটা আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এরপর আল্লাহ বলছেন যে লিকুল নিমরি ইমিনহু মাসবাহিনাল ইস এই অপবাদের কাজে যার যতটুকু পোর্ষণ ছিল সে ততটুকু পাপ অর্জন করেছে এটা মহাপাপের কাজ তোমরা করেছ ওল্লাদি তাওয়াল্লা কিবরাহ আর এই প্রোপোগান্ডায় যে লিড দিয়েছে বলুন তো দেখি কে লিড দিয়েছিল এই প্রোপোগান্ডায় মনে আছে আপনাদের তার নাম জি আপনারা ঠিকই ধারণা করেছেন তিনি হচ্ছে মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনি সেলুল আল্লাহ তালা তার কথা এখানে বলছেন যে এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে লাহু আদায়বন আদিম তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে লাউলা মিনা আল্লাহ বলছেন যখন তোমরা আয়েশার ব্যাপারে এটা শুনলে তোমরা বিশ্বাসী নারী পুরুষরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা কেন করলে না আল্লাহ প্রশ্ন করছেন আয়েশার মতো একজন পুতপ পবিত্র নারী তোমাদের মা মিনিন তোমাদের নবীর স্ত্রী তার ব্যাপারে শুনে তাকে ডিফেন্ড করলে না কেন তার ব্যাপারে সুধারণা পোষণ করলে না কেন আল্লাহ কেমন যেন ধমক দিচ্ছেন ও কুহাদা ইফকু মুবিন আর কেন বলতে পারলে না যে এটা সুস্পষ্ট মিথ্যাচার কেন বললে না এটা লাউলা লাউলা এটাহি আর আর যারা এই অপবাদ দিয়েছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা চারজন সাক্ষী নিয়ে আসে না কেন তোমরা সাক্ষী নিয়ে আসো পারলে চারজন সাক্ষী আনবে কোর্ থেকে এটা তো পুরা নয় নির্জলা মিথ্যা কথা ডাহা মিথ্যা এর চেয়ে বড় মিথ্যা তো আল্লাহর জামিন আর হতে পারে না সাক্ষী আর কোত্থেকে আনবে আল্লাহ আল্লাহ বলছেন যে যদি তোমরা সত্যবাদী হও তো চারজন সাক্ষী নিয়ে আসো ব্যবিচারের বিধান তো আমি তোমাদের জানিয়েই দিয়েছি যে চারজন সাক্ষী লাগবে এটা প্রমাণ করতে হলে আতু বিশা আর যদি তারা সাক্ষী আনতে না পারে ফাইলাই তাহলে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী হিসেবে পরিগণিত ওলাউলুল্লাহ আলাইকুম আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি দুনিয়া এবং আখেরাতে না থাকতো ফিমা ফিহে আদাবুন আদিম তোমরা যেই প্রপাগান্ডায় যেই পাপ কাজে তোমরা লিপ্ত হয়েছ এ কারণে কঠিন শাস্তি তোমাদের পেয়ে বসতো আল্লাহ বুঝাতে চাইলেন আমি অনেক জাতিকে আদ জাতিকে সামুদ জাতিকে কৌম উদকে ধ্বংস করে দিয়েছি এই দুনিয়াতেই কিন্তু বিশ্বনবীর দোয়ার কারণে এই উম্মতের মধ্যে পাপ কাজ হলে আমি সাথে সাথেই ধ্বংস করি না এটার আজাব আমি আখেরাতের জন্য রেখে দিই সো তোমরা মদিনার সমাজকে যেভাবে কলুষিত করে ফেলেছিলে এই রুমর ছড়িয়ে একজন মহিয়সী নারীর বিরুদ্ধে আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকলে ওই এরকম শাস্তি তোমাদের উপর চেপে বসতো ঈদ তালাক্কাও না হবি যখন তোমরা তোমাদের মুখ দিয়ে এটা ছড়াচ্ছিলে ও তা কলুন নাবি আফ এবং তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে এমন কথা মা আলাই সালাকুম বিহি এল যেটার পক্ষে তোমাদের কোনো দলিল নেই জ্ঞান নেই ওই গভীর রাতে আম্মা কি ওনাকে উনি মিসিং ছিল ওনাকে নিয়ে আসার জন্য সফান গিয়েছে নাকি সম্পর্ক ছিল এগুলো কিছুই তো তোমরা জানো না কেন তোমরা ধারণা করলে এর এ ব্যাপারে তো তোমাদের কোনো জ্ঞান নেই ও আহু হাইকিনা ওহু আইনদালে আদিম তোমরা ব্যাপারটাকে খুব ইজি মনে করেছ ভাইরা যারা আরবি বুঝেন আরবি ভাষার জ্ঞান যাদের আছে তারা মানে বুঝতে পারবেন যে কত সুইট কত চমৎকার অল্প কথায় মানে আল্লাহ তালা এই এক্সপ্রেশনটা দিয়েছেন যে তাহসাবু আহু হাইগিনা তোমরা এটাকে ইজি ম্যাটার মনে করো ওহু আইনদালে আদিম খবরদার এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার একজন নারীর সম্মান একজন নারীর সামাজিক স্টেটাস এটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে যে কিনা আমার নবীর স্ত্রী এটা ইটস নট এ ইজি ম্যাটার তাহসাবুনাহু হাইয়ে না তোমরা সহজ মনে করেছো আর এক মাস যাবত এটা নিয়ে কানাঘোষা করেছো মজা নিয়েছ রাখো ওহু আইনদালে আদিম আল্লাহর কাছে এটা ছোট্ট কোনো ব্যাপার নয় এটা আল্লাহ তালার কাছে অনেক বড় একটা ব্যাপার তোমাদের কাছে ছোট হতে পারে আল্লাহ তালার কাছে এটা অনেক অনেক বড় একটা ব্যাপার ওয়ালাউলা ইজ সামিয়া থুমুহু কুলতুমাতহাদা বৃহস্পতি খেয়াল করে দেখেন আল্লাহ অল্প কথায় বললেই হতো যে তোমরা ভুল করেছো এটা মিথ্যা আয়সা পবিত্র না আল্লাহ অল্প কথায় ক্ষান্ত হচ্ছেন না নানা এক্সপ্রেশন দিয়ে নানাভাবে বোঝাতে চাচ্ছেন যে মদিনার সমাজে যারা বিশ্বাসী রাসুসাহ ইসলামের সহযোগী তাদের মধ্যে এরকম রুমোর ছড়ানো কানাঘোষা এটা প্রত্যাশিত নয় এবং এই অ্যাটগুলোর মধ্য দিয়ে সাহাবাদের মধ্যকারেই ঘটে যাওয়া ঘটনা দিয়ে মূলত আমাদের এই বিংশ একবিংশ শতাব্দীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি সেই দিক নির্দেশনা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন যে আমরা যেন অন্যের কোনো গোপন বিষয় নিয়ে নাক না গোলে আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় দেখি যে অমুক নেতার গোপন ভিডিও ফাঁস অমুকের স্ক্যান্ডাল অমুকের এইটা অমুক নায়ক অমুক নায়িকার সাথে কি করেছে অমুক নেতা ইটস নান অফ আওয়ার বিজনেস ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্রিয় ভাবনা এগুলো আমাদের বিশ্বাসীদের কাজ হতে পারে না কার গোপন ভিডিও ফাঁস হলো এটা শেয়ার করা লিঙ্ক চাওয়া আমরা প্রায় দেখি যে তোমার কাছে লিঙ্ক আছে লিঙ্ক দাও হোয়াট ইজ দিস এটা তো কোনো বিশ্বাসী নারী পুরুষের চরিত্র হতে পারে না প্রিয় ভাই এবং বোনেরা এবং আল্লাহ আল্লাহতালা এই সেন্সটা যাতে আমাদের মধ্যে ডেভেলপ করে বারবার তিনি এটাই বুঝাতে চাচ্ছেন আল্লাহ বলছেন যে যখন তোমরা এই গুজব বা রুমর শুনলে তোমরা কেন বললে না যে আমাদের এ ব্যাপারে কথা বলা উচিত না আমাদের আসলে কোনো কমেন্ট করা উচিত না এমনটা কেন বললে না সুবাহান হ্যাঁ আদিম আভিম সুবাহন আল্লাহ এটা তো সুস্পষ্ট মিথ্যাচার এটা এটা কেন বললে না এই কথাটা বেসিকলি আদিম এটা আবু আয়ুব আল সরি রদি আল্লাহ তাল একটা কথা আমি ঘটনাটা যখন আপনাদের শোনাচ্ছিলাম তখন বলেছিলাম যে রাসুস ইসলাম অপারগ হয়ে কিনারা না পেয়ে কোনো রাস্তা না দেখে জনে জনে জিজ্ঞেস করতেছিল যে ওমর আয়েশাকে তুমি কেমন চেনো আলী আয়েশা কেমন সে কি এটা করতে পারে তো ঠিক তখন আবু আইব আল আনসারি রাজিয়াল্লাহ তাল আহমুখী রাসুল ইসলাম জিজ্ঞেস করেছিলেন যে আবু আইউব দেখো যে সবাই মদিনাতে এমন একটা ব্যাপার নিয়ে কানাঘোষা করছে যেটা আমার জন্য বিব্রতকর তুমি কি আমাকে বলবে যে আয়েশাকে তুমি কেমন জানো আয়েশা কেমন কি মনে করো সে কি এই কাজ করবে আল্লাহ নবীর সাহাবী আবু আইব আল আনসার রাজি আল্লাহ তালন তিনি বলেছিলেন যে ইয়া রসুল্লাহ সুবাহান কাহা দা বুহতান আদিম যে সুবাহান ইয়া রসুল্লাহ আপনি কী বলেন আপনার স্ত্রী আমাদের আম্মা যান আয়সর আদিয়াল আনহা এটা কশ্চিনকালে হতে পারে না এটা ডাহা নির্জলা মিথ্যা কথা এটা অপবাদ তার নামে আবু আইব আল আনসার রাজি আল্লাহ তালহুর মুখ নিঃসৃত এই কথাটা আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ সরাসরি এই কথাটাকে কোট করে সুরা নূরের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আল্লাহ তালা আবু আইব আল্লাহ সার তার কথাটাই কোট করেছেন যে তোমরা কেন এরকম বললে না যে সুবাহান আকা হায়দ আদিম আল্লাহ মহান এটা তো সুস্পষ্ট অপবাদ এরকম কেন বললে না এরপর সবশেষে আল্লাহ বলছেন ই আইদু কুমুল্লাহ আন্তা আউদুল মিসলিহি আবাদা ইংকুং তুম মিনিন হে মুসলিম বিশ্ব যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো এরকম কাজ তোমরা আর কখনও পুনরাবৃত্তি করবে না আল্লাহতালা তোমাদের অর্ডার দিচ্ছেন বা উপদেশ দিচ্ছেন এক্সপ্রেশনটা দেখেন যে আর কখনো যাতে এবার যা হয়েছে হয়েছে আমি আরসের অধিপতি আয়াত নাজিল করে আমার প্রিয় বান্দি আয়েশার পবিত্রতা বর্ণনা করেছি এটার ফায়সালা জানিয়েছি কিন্তু আর কখনও যাতে এরকম ঘটনা না ঘটে ওই উবাইনুল্লাহ উল্লুল আয়াজ আল্লাহ তালা তোমাদের জন্য তার আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন ওল্লাহ আলীমুন হাকিম আল্লাহ তালা তিনি তিনি মহা জ্ঞানী তিনি মহা প্রজ্ঞা প্রজ্ঞাময় বা প্রজ্ঞাবান এরপর আল্লাহ তালা বলছেন ইন্দিন আয়হিবুনা আন তাসী আলফা হেসাতফিল্লা দিন আমানু যারা বিশ্বাসী যারা চায় যে বিশ্বাসীদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক লাহমা আদাবুন আলিম তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ফিদ দুনিয়া ওয়াল আখরা দুনিয়াতেও আছে আখেরাতেও আছে আলাম আন আলম্লা আলামুন আল্লাহ তালা জানেন কোনটা সঠিক এটা আল্লাহ তালা জানেন তোমরা জানো না এই আয়াতটা অনেক পাওয়ারফুল একটা আয়াত প্রিয় সুধি আল্লাহ তালা বলছেন যারা চায় বিশ্বাসীদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে না জেনে কারো ব্যাপারে অশ্লীলতার তোহমত দেওয়া এটা যারা চায় অথবা যে কোনো থ্রুতে অশ্লীলতার সয়লাভ ঘটুক এটা যারা চায় তাদের উপর আল্লাহন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি অপেক্ষা করছে এটা বর্তমান সময়ের সাথে খুবই প্রযোজ্য আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ফেসবুক আমরা খুলতে পারি না আমরা ইউটিউব খুলতে পারি না আমরা অনেক চাইলেও হালাল কন্টেন্ট দেখবো সেখান থেকে শিখব এভাবে আমরা পারি না নানাভাবে অশ্লীলতা আমাদের চোখে ধরা পড়ে আমাদের সামনে চলে আসে তার মানে একজন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অশ্লীলতা থেকে দূরে থাকার তারপরেও সে পারছে না কারণ কিছু লোক এই অশ্লীলতা এবং বেহায়াপনাকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে এমনভাবে ছড়িয়ে দিচ্ছে যেটা বিশ্বাসীদের ইমান নষ্ট করছে তাদের চরিত্র নষ্ট করছে যারা এই কাজে অংশগ্রহণ করবে যারা চায় যে অশ্লীলতা অ্যাডাল্ট্রি ফর্নিকেশন লিভ টুগেদারের কালচার এই বেহায়পনা ছড়িয়ে পড়ুক আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন তাদের জন্য দুনিয়াতেও শাস্তি আছে আখেরাতেও শাস্তি আছে এবং আল্লাহ তালা জানেন তোমরা জানো না অর্থাৎ অনেকের মনে হতে পারে এটাতে আর কি কি সমস্যা কিন্তু এটা যে কত সুদূর প্রসারী এটা যে কিভাবে একটা সোশ্যাল অর্ডারকে ড্যামেজ করে দেয় এটা যে কিভাবে আমাদের তরুণ নজওয়ান যারা কর্ডোভা বিজয় করেছিল যারা ফিলিস্তিন বিজয় করেছিল যারা লক্ষ লক্ষ বর্গমাইল শাসন করেছিল যারা আমাদের খেলাফতকে বিস্তৃত করেছিল যে উসমানী খেলাফত প্রায় ছয়শো সাতশো বছর বিস্তীর্ণ ছিল তাদের নাম শুনলে ইসলাম বিরোধীরা কাঁপত এই নজয়ানদের মধ্যে আজকে ইসলাম ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার কোনো চেতনা নেই প্রেরণা নেই কারণ এই অশ্লীলতা এই বেহায়পনা তাদের সেই চেতনা তাদের স্পিরিটকে ধ্বংস করে দিয়েছে সো ওল্লাহ আলম আল্লাহ জানেন এটার এটা সুদূর প্রসার এটা কতদূর ওয়ান তুম্লা আলম তোমরা জানো না তোমরা মনে করো যে এটা খুব সিম্পল ম্যাটার না ওহ আইন্দাল্লাহ আদিম এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালাউলা ফদল্লাহ আলাইকুম ও রহমেতহু আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি না থাকতো তোমাদের উপর তাহলে কিন্তু আল্লাহর শাস্তি তোমাদেরকে পাকড়াও করতো আল্লাহর সুযোগ দেন ছাড় দেন আল্লাহ সব সবসময় ধরে না তিনি যখন পাকড়াও করেন যখন তিনি ধরেন তখন তিনি ছাড়েন না সো আল্লাহ তালার সেই পাকড়াও সে শাস্তির ভয়জন আমরা করি ও আল্লাহ রৌফুর রহিম তবে কেউ যদি আবার এই পাপের পথ ছেড়ে দিয়ে সত্যের পথে আসে কল্যাণের পথে আসে পবিত্রতার পথে আসে সমৃদ্ধির পথে আসে আল্লাহ তালা তার প্রতি দয়াশীল আল্লাহ তালা তার প্রতি মেহরবান সমৃদ্ধ সুধী আমরা সুরাতুন নূরের বিশটি আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ সংক্ষিপ্ত তাফসির এবং বর্তমান যুগের সাথে সম্পৃক্ত করে কিছু লাইফ লেসন বা ডিসকাশন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি যদি সিম্পলি একটু রিভাইজ করি তাহলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই যে সুরাতুন নূরের এক থেকে দশ আয়াতে আল্লাহ কিছু লিগাল রুলিংসের কথা বলেছেন যেখানে তিনি বলেছেন যে পানিশমেন্ট ফর রেপ ফনিকেশন অ্যাডাল্ট্রি কি শাস্তি হবে বলেছেন অপবাদ দিলে কি শাস্তি হবে বলেছেন এবং এগুলো প্রমাণ করতে হলে যেই উইটনেস লাগে এটা স্ট্যান্ডার্ডাইজেশন আল্লাহ জানিয়েছেন এবং লেয়ান স্বামী স্ত্রীর মধ্যে যদি এই ঝামেলা হয় কিভাবে ইসলামিক কোর্ট এটাকে সলিউশনের দিকে নিবে সেটা বলেছেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি এগারো থেকে ছাব্বিশ আয়াতে যেটার বিষয়ের পর্যন্ত আমরা আজকে কাভার করেছি সেখানে হাদিসুল ইফক ইফকের কথা আল্লাহ বলেছেন বনুল মুস্তালিক যুদ্ধ থেকে বা গজহাতুল মুরাইসি থেকে ফেরার পথে আম্মাজান আয়সার দেল্লা তালানহার ব্যাপারে যে রুমর দেওয়া হয়েছিল জপবাদ দেওয়া হয়েছিল এক মাস যাবৎ মদিনার সমাজে যে ক্যাওস তৈরি করেছিল যে টেনশন তৈরি করেছিল আল্লাহতালা আকাশ থেকে আয়াত নাজিল করে আম্মাজান আয়েশার পুত পবিত্রতা বর্ণনা করেছেন এবং এটার সোশ্যাল ইম্প্যাক্ট যে কত হাই এটা কত দূর পর্যন্ত যেতে পারে সেটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সম্মানিত শুধু আমরা একুশ নম্বর আয়াত থেকে নেক্সট পর্বে বা নেক্সট এপিসোডে আমরা আলোচনা করব যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও জানাচ্ছি যে লাইট অ্যাপন লাইট জ্যোতির উপর জ্যোতি আলোর উপর আলো নূর আলা নূর শিরোনামে আমরা চার পর্বের কোরআনিক লাইফ সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করলাম কোরআনের বাণী কোরআনের মেসেজ ছড়িয়ে দেওয়ার স্বার্থে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আপনারা এই লাইভটি শেয়ার করবেন বলে আশা রাখি আমরা যেন কোরআন নাজিলের এই মাসে বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরও বাড়াতে পারি আমরা যেন কোরআনময় করে তুলতে পারি আমাদের এবারের রমাদান এই প্রত্যাশায় আমরা আল্লাহতালার কাছে করব। অনেক দিনই ভাই এবং বোনেরা আমাদের এই লাইভ সিরিজটিতে যুক্ত আছেন আমি আবারও এক নজরে একটু চোখ বুলিয়ে নিচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন এবং রমাদান মোবারক বলে আমি শেষ করছি এবং দুঃখ প্রকাশ করছি কিছু টেকনিক্যাল প্রবলেম কারিগরি ত্রুটির কারণে আমরা আজকে দশ মিনিট পরে শুরু করেছি ইনশাআল্লাহ বেঈদনিল্লা আগামী পর্বগুলো থেকে আমরা বাংলাদেশ সময় শার্পলি দশটাতে আমাদের দ্বিতীয় পর্ব শুরু করবো ইনশাআল্লাহ বেঈদনিল্লাহ সুরাত নূর দ্য লাইট আলোর নামে আল্লাহ তালা যে সুরা নাজিল করেছেন লাইট অ্যাপন লাইট শিরোনামের কোরআনিক লাইফ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবারও রমাদানন্দ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রথম পর্ব আমরা এখানেই শেষ করছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হচ্ছে হ্যাঁ মা বলে আলৈহি থাক ইহি উনিব ওসালাম আলাইকুম ورحمه الله تعالى وبركاته